প্রবাসী বাংলাদেশীরা যেসব দেশে কাজ করেন সেসব দেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাতার প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, প্রবাসী কি অপরাধে জড়ালে দায় দায়িত্ব সরকার নিবে না। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে আসতে পারেন, ঘরবাড়ি বিক্রি করার প্রয়োজন নেই। পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে বৈধ চ্যানেলের রেমিটেন্স পাঠানোর আহ্বানও জানান তিনি। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন উপলক্ষে কাতার সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 11 বছর পর প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কাতার প্রবাসী বাঙালিরা। এই টাকাটা যেন বৈধ পথে পাঠাতে পারেন সেই ব্যবস্থা করবেন। আমি তো বৈধ পথে টাকা পাঠালে সেখানে বিশেষ প্রণোদনাও দিয়েছি, প্রণোদনা আমরা দিচ্ছি। যে দেশে থাকবে সেই দেশের আইন মেনে চলতে হবে। যেমন আপনারা কাতারে আছেন, আপনি যখন কাতারে আসেন তখন এই কাতারে যে প্রচলিত আইন সেই আইনটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। মানে প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এবং কমিউনিটি মিলে যে আমরা প্রধানমন্ত্রীকে যে একটা আমরা সম্বোধনা দিয়েছি, আসলে আমরা অনেক আনন্দিত। সবাই আমরা একসাথে কাজ করছি, তাই আপনাদের দয় সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা রাস্তায় দাঁড়াই থেকে আমার যে কষ্ট পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর সারগর্ব বক্তব্য শুনে আমার সেই কষ্ট দূর হয়ে গেছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে তিনি প্রবাসীদের যত সমস্যা আছে এগুলোর জন্য এমবাসিকে নির্দেশনা দিয়েছেন, সমস্যাগুলো যেন সলভ করা হয়। আর পাশাপাশি উনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, কাতারের যত আইন কানুন আছে আমরা প্রবাসীরা যারা আছি তারা যেন ওই আইন কানুন গুলো মেনে চলি, এবং আমাদের কষ্ট যদি রেমিডে যেন আমরা হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেশ এবং আমরা জাতির গুরুত্বপূর্ণ উন্নয়নে কাজ করি।